উপদেশটাকে আজ পর্যন্ত টেলিভিশনের পর্দায় আমরা তাদের ক্ষমাও দেখতে পাইনি। তারা তাহলে কি করছে? তারা কি অফিসে যাওয়া আসা করতেছে নাকি কিছু কাজও করতেছে, সেটা আমরা জানবো কিভাবে? আমাদেরকে জানাবেন কিভাবে? আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার করে আপনাদের মন্ত্রণালয়ের কি কি ডেভেলপমেন্ট হয়েছে তা সংবাদ মাধ্যমের সামনে এসে জাতিকে জানাতে হবে। আমরা আপনাদেরকে এখন যেমন অন করি, আগামীকালকে ডিজন করতে আমরা দুইবার ভাববো না। আমরা যেমন এখন আপনাদের পাশে দাঁড়িয়েছি, আগামীকালকে আপনারা যদি আমাদের কাছে জবাব দিতে না দেন, সেই চার থেকে নামাতো আমরা দুইবার ভাববো না। গণবিপ্লবের পরে 2000 শহীদ হওয়ার পরে এমন হচ্ছে হাজার হাজার আহত আমাদের হসপিটালের বেডে কাতরাচ্ছে। এমন একটি সময়ও আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আবার ফ্যাসিস্টের দোষর সফট ফ্যাসিবাদী, সফট শাহবাগী, সফট আওয়ামী লীগকে উপদেষ্টা পরিষদে যুক্ত করার প্রতিবাদে আজ আমাদেরকে এখানে আরেকবার দাঁড়াতে হলো। এটা আমাদের জন্য, এটা আমাদের কাছে মনে হয়েছে এটা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। আমাদের কাছে মনে হয়েছে এটা আহত ভাইদের প্রতিটি অঙ্গহানির সাথে বিশ্বাসঘাতকতা। এই ধরনের বিশ্বাসঘাতকতার পরেও কেন এখন পর্যন্ত এই উপদেশটাকে অপসারণ করা হয়নি, তার জবাব আমরা জানতে চাচ্ছি। শুধু বলা হয়ে থাকে যতজন উপদেশটা নিয়োগ দেওয়া হয়েছে সব নাকি ছাত্ররা নাকি তাদের প্রাথমিক নিয়োগ কর্তা। আজকে রাজু ভাস্কর্যে যারা দাঁড়িয়েছে তারা কি ছাত্র নয়? ছাত্ররা জানতেই পারে না আপনারা বারবার উপদেশটা নিয়োগ দেন, আপনাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়নি। আজকে 3 মাস পার হয়েছে, আমাদের কাছে স্পষ্ট না আমাদের 3 মাসের মধ্যে যতজন উপদেষ্টা আছে আমরা প্রত্যেকটা উপদেষ্টাকে আজ পর্যন্ত ছাত্ররা ছিঁড়ে না পর্যন্ত কয়জন উপদেষ্টাকে ছিঁড়ে ছাত্ররা। আপনারা কাদের কাছে দায়বদ্ধ? কাদের কাছে আপনারা দায়বদ্ধ? আপনারা মনে রাখতে হবে আপনাদেরকে এই দেশের জনগণ একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখানে বসিয়েছে। গতকালকে যে উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে যেমন আমাদের সাথে যোগাযোগ করা হয়নি, এর আগে যে সকল উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে আমরা মোটামুটি জানলো, কিন্তু তারা আজ পর্যন্ত গত 3 মাসে কি কাজ করেছে তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত কি কি সংস্কার করা হচ্ছে, কি কি উন্নতি হয়েছে তার মন্ত্রণালয়ে প্রত্যেক মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে আমাদের সামনে বলতে হবে। যদি আপনারা দায়বদ্ধতা যদি প্রকাশ করতে না পারেন, আপনারা উপদেষ্টার চেয়ার ছেড়ে দিন। এই আমার হাজার হাজার ভাইয়েরা এমনি এমনি রক্ত দেয় নাই, আপনারা এসি গাড়িতে চড়ার জন্য রক্ত দেওয়া হয় নাই। আমরা আপনাদেরকে এসি রুমে বসে বসে শুধু ফাইলে সাইন করার জন্য আপনাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই। আপনারা মনে রাখতে হবে আপনারা কি কি করছেন তা আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট থাকতে হবে। আপনারা আপনাদের মন্ত্রণালয়ে কতজন সচিব যুগ্ম সচিবকে পরিবর্তন করে আমাদের বিপ্লবের পক্ষের সচিব উপসচিবকে নিয়োগ দিয়েছেন তা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আপনারা আপনাদের মন্ত্রণালয়ের অধীনে কোন কোন অধিদপ্তরের নিয়োগ যেগুলো প্যাসিস্টের নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ বাতিল করছেন তা আমাদের কাছে জানাতে হবে। আপনারা আমাদের কাছে জানাতে হবে আপনাদের মন্ত্রণালয়ের কোন কোন খাতের দুর্নীতি বন্ধ করছেন তা আমাদের কাছে জানাতে হবে। আমি আজকে এই রাজু ভাস্কর্য থেকে বলতে চাচ্ছি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাচ্ছি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে বলতে চাচ্ছি, আমরা আপনাদেরকে এখন যেমন অন করি, আগামীকালকে ডিজন করতে আমরা দুইবার ভাববো না। আমরা যেমন এখন আপনাদের পাশে দাঁড়িয়েছি, আগামীকালকে আপনারা যদি আমাদের কাছে জবাব দিতে না দেন, সেই চার থেকে নামাতো আমরা দুইবার ভাববো না। আপনাদের কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনাদের কাছে কোনো দায়বদ্ধতা নেই। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেশের হাজার হাজার শহীদদের ফ্যামিলির কাছে দায়বদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেশের হাজার হাজার আহত ভাইদের কাছে দায়বদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করার জন্য প্রস্তুত। আজকে রাজু ভাস্কর্য থেকে স্পষ্ট কথা বলতে চাচ্ছি, অনেক উপদেষ্টাকে আজ পর্যন্ত টেলিভিশনের পর্দায় আমরা তাদের ক্ষমাও দেখতে পাইনি। তারা তাহলে কি করছে? তারা কি অফিসে যাওয়া আশা করতেছে নাকি কিছু কাজও করতেছে সেটা আমরা জানবো কিভাবে, আমাদেরকে জানাবেন কিভাবে? আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার করে আপনাদের মন্ত্রণালয়ের কি কি ডেভেলপমেন্ট হয়েছে তা সংবাদ মাধ্যমের সামনে এসে জাতিকে জানাতে হবে। যে উপদেষ্টা আমাদের জাতির কাছে, এই দেশের মানুষের কাছে জবাবদিহিতা করতে দিতে হবে, দ্বিধাগ্রস্ত হবে, সেই উপদেষ্টা কোন উপদেষ্টা যদি সংবাদ মাধ্যমে এসে যদি তার মন্ত্রণালয়ের ডেভেলপমেন্ট সম্পর্কে এই দেশের জনগণকে জানাতে যদি ভয় পাই, তাহলে মনে রাখতে হবে সে আমাদের বিপ্লবের স্পিরিট ধারণ করে না। এখান থেকে স্পষ্ট কথা, যে সকল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে নিতে হবে। পাশাপাশি যত উপদেষ্টা আছে প্রত্যেককে প্রতি সপ্তাহে অন্তর জাতির কাছে স্পষ্ট করতে হবে তার মন্ত্রণালয়ে কি কি কাজ তিনি করেছে। এটা স্পষ্ট না করলে আগামী এক সপ্তাহ পর, 10 দিন পর, 15 দিন পর আবার আমরা এখানে দাঁড়াবো। সেদিন নাম ধরে ধরে কোন উপদেষ্টা আমাদের কাছে স্পষ্ট করে না, আমরা নাম ধরে ধরে এখানে ঘোষণা করবো।